আওয়ার নিউ ব্লগ। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে সন্ধে দেখো 6:58, আর এখন আমি একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আর বেশি বকবক করবো না, কারণ এমনিতেই অনেক এটা মানে লেট হয়ে গেছে, 7টা বাজতে যায়। তো চলো তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক। তো দেখো আমরা বেরিয়ে গেছি আর এখন এই যে রাস্তায় আছে, তো আমি আর আমার দাদাভাই যাচ্ছি সঙ্গে, আর সারা রাস্তা আমরা এভাবে বকবক বকবক করতে করতে যাচ্ছি, যাতে টাইমটাও তাড়াতাড়ি কেটে যায় আর তাড়াতাড়ি পৌঁছেও যাই। তো অনেকটাই সন্ধেও হয়ে গেছে বা রাতও হয়ে গেছে বলতে পারো। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এবার ওর কাছ থেকে ফিরতে ফিরতে সময় লেগে যায়, তো যে কারণে কিছু করার নেই, যাচ্ছি। আর ফাইনালি আমরা এখন এবার পৌঁছেও গেলাম। দেখো এই যে এই বেবিটা খুবই কিউট অ্যান্ড খুব মিষ্টি, এর সাথে একটু বকবক করছিলাম, একটু ক্যামেরায় ভিডিও টিডিও ক্যাপচার করছিলাম ওকে নিয়ে। তারপর বসে বসে আমি ল্যাদ খাচ্ছি, কারণ একটু ওয়েট করতে বললো। আর এবার দেখো আমার, তো এই দেখো ফার্স্টে আমার রিয়াকশানটা দেখো, কিছুতেই আমি ফোটাতে দেব না। এবার ক্যাদ মারতে আমি চলেও এসেছি অলরেডি, তো এবার হাতটা ধরে ফেলবো আর স্লিপ খেয়ে বেরিয়ে যাবে সাইড দিয়ে। তো আমি সেই জন্যই দিদিকে বলছিলাম, দিদি একটু সাবধানে একটু সাবধানে, চোখটা বন্ধ করতে বললো। আর আমি এবার দেখো আমার রিয়াকশানটা শুধু দেখো, তো দেখো ফার্স্ট স্লিপ খেয়ে যাবে বলে আবার একবার ট্রাই করবে, তো দেখেছো হয়নি, সাইড দিয়ে কিন্তু বেরিয়ে গেল। তো আর একবার আবার ট্রাই করবে। আমি বললাম যে এখনও হয়নি হয়নি, তো বললো না তুমি এরকম নড়াচড়া করছো বলে হয়নি, তো আবার একবার ট্রাই করবে। আর সবাই আমার দিকে দেখছে যে দেখো মেয়েটা এত বড় হয়ে নিজের ইচ্ছায় চলে এসছে এদিকে, আবার দেখো। তো এই যে এবার রিয়াকশানটা দেখো, ফোটানোর আগেই আমি একেবারে চিলি মিলি একাকার করছি, ভয়েসটা আমি পরে অ্যাড করছি, যে কারণে তোমরা মানে এ করতে পারবে না, বুঝতে পারবে না। তো অ্যাকচুয়ালি পার্লারের মধ্যে মিউজিক চলছিল, যে কারণে আমাকে ভয়েস অ্যাড করছে। আর দেখো হয়ে গেছে, এবারে সাইডের আর একটা, তো এটাকে ফার্স্ট একটা কি দিয়ে দিল যাতে লক হয়ে যায় পুরোপুরি। তো দেখো এবার দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে, সেই জন্য আরও কোনো কিছু হলো না। তো এবারে নেক্সট যেটা করবে, নেক্সট গানটা, তো সেটার জন্য পুরো একদম ফুললি একেবারে রেডি আমি। তো এবার মুখে হাসি দেখো, আর যখন আমাকে কানটা ফুটিয়ে দিচ্ছিলে তখন আমার মুখে কান্না কান্না। তো এই যে আবার একটা, এই যে পাশে বেবিটা দেখছে এইটা করার সময় তখন দিদি বলছিল খুব সুন্দর হয়েছে, তুমি কোনোরকম নরনি, এটা এক চান্স হয়ে গেছে। এই যে আমার ভাবলাম যে এক্ষুনি এক্ষুনি হয়েও গেল, তো এটাতে লেগেছিল। আর অ্যাকচুয়ালি দিদির ব্যবহার খুবই ভালো, তো ভালোও লাগলো। আর দিদির বেবিটা নিয়ে তো কোনো কথাই নেই, খুবই কিউট অ্যান্ড মানে খুবই ভালো। তো সবাই এবার হাসছে, হয়ে গেছে। তো ফাইনালি আমি এবার বাড়িতে চলে এসেছি। আর এই যে ফার্স্টে বুঝতে পারিনি, বাট এখন খুবই ব্যথা করছে। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর একটু নার্ভাস ফিল করছিলাম যেহেতু অনেকের মানে বলতে শুনেছি যে গরমকালে কান টান ফোটায় না, তো তাও একবার রিক্স নিলাম, জীবনে রিক্স যদি নাই নিই তাহলে কী বা করলাম। তো এই যে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন তারা কী করতে হবে তো জানোই, আর একবার তাও বলে দিচ্ছি, 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। তো টাটা, এই পর্যন্তই ছিল আজকে ব্লগটা।